পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয়। এবং আজকের অনুষ্ঠানে অবশ্যই এবং আমাদের বাংলা ঘরানার একজন মা বলতে গেলে মা, বৌদি বলতে গেলে বৌদি, ঘরের মেয়ে বলতে গেলে ঘরের মেয়ে, সেই দীপা বৌদিকে আমাদের সকলের অন্তরে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এবং আজকে আমি বিশেষ করে এই অনুষ্ঠানে এসেছি শুধু তার সাথে দেখা করবার জন্য, কারণ সৌমিত্র দার অনেকদিন ধরে পৌলমী বলে মা খুব ভালোবাসে তোমায়, একদিন এসে দেখা হবে, এবং আজকে সেই জন্য এই অপরচুনিটিটাকে আমি মিস করতে চাই। আজকে আমার ভালো লাগছে এখানে দেখে যে কৌশিক থেকে শুরু করে, ব্রাত্য থেকে শুরু করে, আমাদের দেববাবু থেকে শুরু করে আরও যে সমস্ত নাম তারা বললেন, এবং ইমামি গোয়েঙ্কা থেকে শুরু করে যোগেন্দা, শুভাদা, আমাদের সাহেব থেকে শুরু করে, আমি মাস্ক পরে না সবাইকে চেনা যায় নাকি জানেন তো, সবাইকে বুঝতে পারছি, তোমারা বলছিল নাম বলছিল বলে আমি বুঝতে পারছিলাম, কারণ মাস্ক পরে ঠিক চেনা যায় না, চিনতে পারছি না কাউকে, এমন একটা অবস্থা, মানে একটু মাস্ক না খুলে দেখে দিলে বুঝতে পারছি না কে আসছে কে আসছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে আমাদের কোনোদিন পড়তে হবে এটা আমরা ভাবিনি, কিন্তু আজকে এটা আমরা সত্যিই তাই। এবং অনেক পরিচিত মানুষ ভাবে আরে আমার নামটা বললো না, আরে আমার দেখলো না কি, এটা আমরা কি অহংকার হয়ে গেছে, আরে তা নয়, দেখতেই পাচ্ছি না তো, বুঝতেই পাচ্ছি না, সবাইকে একই রকম দেখতে লাগবে। মানে আমার মনে আছে আমি যখন ইভেন যাদবপুরের এমপি হয়েছিলাম, আমি তখন পাঞ্জাবে যেতাম, খুব পাঞ্জাবে সব সর্দারজিকে দেখলেই আমার মনে হতো কি সব একই, আমি না বুঝতে পারতাম না, সিরিয়াস বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি সবাইকে বুঝতে পারি, তার কারণ হচ্ছে এখন ভালো করে রেকগনাইজ করতে পারি, এখন বুঝতে পারি এটা মানে এরকম হয় কখনো কখনো সত্যি ঘটনা। আমি সৌমিত্রদার কথা নতুন করে কি বলবো, বৌদি যা বলেছেন তার উপরে একটি কথা বলারও কারো আমাদের মানে উচিত নয়, বৌদি লাস্ট টু ফার্স্ট যেটুকু বলার সবটাই উনি ওনার মধ্যে দিয়ে অভিব্যক্তি করে দিয়েছেন। কিন্তু আমার মনে পড়ে খুব ছোট্টবেলার কথা, আমার মা খুব নাইট শো সিনেমা দেখতেন, আর বিজলি পূর্ণ ইন্দিরা উজ্জ্বলায় তো আমাদের বাড়ির কাছে, আর মা রাত্রিবেলার ওই নাইট শো সিনেমা দেখার সঙ্গী ছিলাম আমি, আমি যখন ছোট ছিলাম, আর আমাকে চানাচুর কিনে দিত আর বাদাম কিনে দিত, আমি ওটা খেয়ে নিতাম আর বসে থাক ঘুমিয়ে পড়তাম, আর মা সিনেমাটা দেখতাম, এই করে করে সিনেমা দেখতাম। আর তখন সে আমার মনে আছে প্রথম কদম ফুল, তারপরে জীবনে কি পাবো না, তারপরে কোন শুভ হ্যাঁ তিন ঘরের পারে, প্রথম কদম ফুল, এই সিনেমাগুলো দেখে সেই যে সেই সময়, এখন না ডান্স ডান্স অনেক প্রোগ্রাম হয়, কিন্তু সেই সময় যে এক্সপোজার এবং এক্সপোজ মানে নিজে যে পোজটা দিয়েছিলেন সেই পোজটা তো আমি এখনও মনে করি অনেক ডান্সারও দিতে পারবেন না, মানে এত সুন্দর একটা অভিনয় গম্ভীর একটা দিক, নাটক যাত্রা ইভেন যে আঁকাগুলো উনি এঁকেছেন আমি দেখেছি বিভিন্ন অবাব মূর্তির মধ্যে দিয়ে মানুষের নানা রকম মনের ভাষা প্রস্ফুটিত করে তোলা, যেটা প্রকাশিত হয়েছে, সুরভিত হয়েছে, সুশোভিত হয়েছে, বিকশিত হয়েছে, সঞ্চিত হয়েছে, রিয়েলি ইট ইজ এক্সেলেন্ট। আমি শুধু এটুকু বলতে পারি হয়তো পার্থিবভাবে তিনি আমাদের সাথে নেই, কিন্তু চিরকাল তিনি বাংলার হৃদয়ে বেঁচে থাকবেন, ভারতবর্ষের চলচ্চিত্র জগতে বেঁচে থাকবেন, বিশ্বের চলচ্চিত্রের একটা মুকুট হিসেবে বেঁচে থাকবেন, এবং চলচ্চিত্র জীবনের উত্তম কুমার মারা যাওয়ার পরে সৌমিত্রদাই কিন্তু অভিভাবক ছিলেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির, এবং আজকে তার হারিয়ে যাওয়াটা শুধুমাত্র হারিয়ে যাওয়া নয়, আমরা যে কি লস করলাম সেটা আমরা গভীরভাবে উপলব্ধি না করলে বুঝতে পারব না। যেদিন সৌমিত্রদা মারা গিয়েছিলেন সেদিনটা আমার খুব মনে পড়ে, তার কারণ আমি ভাবতে পারিনি যে উনি মারা যাবে। আমি মেদিনীপুর থেকে যখন ফোনে কথা বলছি আমি বেলপুরের ট্যান্ডন সাহেবকে বলেছিলাম উনি যখন ফ্রি থাকবেন যদি ভালো থাকেন আমাকে একটু কথা বলিয়ে দেবেন, জাস্ট কেমন আছেন খোঁজ নেবো, তখন উনি কোভিডে ভর্তি হয়েছিলেন, এত সুন্দর কথা বললেন, তারপরে উনি উঠে বসতেন সেই ছবিগুলো আমাকে পাঠিয়েছিলেন, আমি ভাবতে পারিনি যে উনি মারা যাবেন। আমি পৌলমীর সাথে কথা বলতাম, এই মেয়েটাও সারাক্ষণ সকাল থেকে রাত অবধি শুধুমাত্র চিন্তায় চিন্তায়, একদিন তো দেখছি রান্না করছে, ও ফোন করবে না কি করবে নিজেই নার্ভাস হয়ে গেছে, ও নিজের জীবনেও একটা বড় ঘটনা ঘটেছে আপনারা জানেন, ওর ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয় সেই সময়টা আমি সৌমিত্রদাকে দেখেছি কি অবস্থা, ওই নিউরোসায়েন্সে আমি গিয়েছিলাম তখন দেখতে, আপনারা হয়তো অনেকে জানেন না,
আমি ভেতরে ভেতরে যোগাযোগ আমার নিশ্চয়ই ছিল, আমি দেখতে গিয়েছিলাম। তখন মনে প্রাণে ভাবতাম এইটুকু বাচ্চা ছেলে, এইভাবে ও আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কথা বলতে পারছে না, কি কোমায় চলে গেছে, কীরকম। সৌমিত্রদা একদিন আমার মনে আছে রেড রোডে সৌমিত্রদার গাড়িতে যাচ্ছে আর আমার গাড়িটা আসছে, আমাকে দাঁড় করালে, দাঁড় করিয়ে আমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল, সেগুলো আমি আর ব্যক্ত করতে চাই না, এটা একান্তই নিজস্বতা। তো কথা বললে আবার আমি ওনাকে গাড়িতে পৌঁছে দিলাম। তার কিছুদিন পরে শুনলাম ও বাড়ি ফিরে গেছে, আর পৌলমী মাছের কাছে শুনলাম যে এখন ওনাকে মানে বুঝতে পারি, কথা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি, এই যে বড় একটা ডেভেলপমেন্ট হয়েছে, এটা আরো অনেক ভালো আছে। একদিন আমি নিশ্চয়ই যাব দেখতে এবং দেখব। আমি শুধু এটুকুই আমার তরফ থেকে বলতে পারি, দেখুন আমার হয়তো কিছুই দেবার নেই, কিন্তু আপনাদের জন্য যেহেতু আইএলসি ডিপার্টমেন্টের এখানে কেউ নেই, তাই আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আপনারা যদি আমাদের কাছে পাঠান, আমরা ডেফিনেটলি, এটা বলার কোনো যা অপেক্ষা রাখে না, আমরা নিশ্চয়ই জয়েন্টলি কাজ করতে উৎসাহ দেবো আপনাদের। তার কারণ আমাদের এমনিতে দেখবেন আমরা বারুইপুরে যে পদ্মপুকুরে আমরা পুরো মহানায়ক উত্তম কুমারের নামে একটা সিটি করে দিচ্ছি পুরো, আমরা অনেকগুলো স্টুডিওতেও অনেকগুলো নামে করেছি, সমস্ত সুচিত্রা সেন থেকে শুরু করে সুপ্রিয়া দেবী থেকে শুরু করে। ইভেন আপনারা, আমার বলা উচিত কিনা আমি জানি না, হয়তো আপনারা অনেকে খবর রাখেন না, উত্তম কুমার মারা যাবার পরেও তার পরিবারে অনেক প্রবলেম হয়েছে আর্থিক দিক থেকে। আমি তখন রেল মিনিস্টার, একদিন আমার কাছে মহুয়া এলো, গৌতমের বউ, কিছু কথা হলো নিজেদের মধ্যে যেগুলো আমি আর বাইরে ব্যক্ত করতে চাই না, একান্তই নিজস্ব। তারপরে যতটা পেরেছি চেষ্টা করেছি আমরা সবাই একসাথে কাজ করবার, আস্তে আস্তে ওরা আজকে দাঁড়িয়ে গেছে, এটা ভালো। সুপ্রিয়াদিও একসময় খুব প্রবলেমে পড়েছেন, সুপ্রিয়াদির মেয়েও তো কাজকর্ম করতো না, ন্যাচারি ওরও ওনারও খুব প্রবলেম ছিল, কিন্তু আমার একটাই বলতে পারেন খুব ভালো ভাগ্য যে ওনারা আমার সাথে যোগাযোগটা রেখেছিলেন, যোগাযোগটা রাখতেন। তাই কতটুকু করতে পেরেছি জানি না, বাট আন্তরিকতার কোনো অভাব ছিল না লাস্ট দিন পর্যন্ত। এমনকি সুপ্রিয়া দিয়ে একদিন আমার বললেন, মমতা আমার না থাকার বাড়ি নেই জানো, আমি ভাড়াটা দেবো কোত্থেকে, আমি যে তুমি দাঁড়াও তো বলে আমি একদিনের মধ্যে ওনাকে তিন রুমের ফ্ল্যাট একটা ওই গভর্নমেন্টের, আমি এখনও যেখানে ওনারা সবাই আছে ওখানে আমি অ্যাক্সিডেন্ট করেছি, এরকম অনেক আছে, কিন্তু আমি এগুলো সুবিধা মারা গেছে, অনেকই রকম আছে। এবং মনে হয় যে এটা আমাদের কোনো কৃতিত্ব নেওয়ার ব্যাপার নয়, আই এম বাউন্ড টু ডু দিস বিকজ ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এবং এটা আমি যদি বলি যে এটার জন্য আমি কৃতিত্ব নেব, নো, এই জায়গাটা আমি কাজ করার সুযোগ পেয়েছি এটাই আমি ধন্য। তার কারণ এইটুকু যদি মানুষকে সহযোগিতা করতে না পারি তাহলে কিসের মানুষ, কিসের মনুষ্যত্ব। তাই আমি পৌরবীকে নিশ্চয়ই বলবো, ইমামে গ্রুপে আদিত্য আছেন, আমাদের গোয়েঙ্কা সাহেব আছেন, জওয়াররা আছেন, সুভাদা আছেন, রিচা আছে, যোগেন্দা আছেন, ভাষায় যদি ময়রা আছেন, বৌদি নিজে এখানে আছেন, আমি এটুকু বলবো, বৌদি আপনি আমাকে আদেশ করবেন, আপনি আমাকে বলবেন না, আপনি আমাকে আদেশ করবেন, আপনার আদেশ আমি মাথা পেতে নেব, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তোলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সৌমিত্র দাদের মৃত্যু হয় না, পার্থিব শরীর চলে গেলেও তারা বেঁচে ছিল, বেঁচে আছে, বেঁচে থাকবেন চিরদিন এই পৃথিবীর প্রান্তরে, ঘাসে ঘাসে, ফুলে ফুলে, সব জায়গায় তাদের অস্তিত্ব কখনো লোপ পাবে না, এটুকুই স্যাটিসফ্যাকশন। ভালো থাকবেন। এত সুন্দর করে দিদি বলেন, মনের জোর বাড়ে, সাহস বাড়ে, উদ্যম বাড়ে। আমি দেখে নিচ্ছি শ্রীমতী রিচা আগরওয়াল, সিইও ইমামি আর্ট এবং চেয়ারপার্সন অফ কেসিসি, তিনি ভোট অফ থ্যাঙ্কস আমাদের জানাবেন।